আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সিনেমা জগৎ আজ থেকে সিনেমা জগৎ অনুষ্ঠানে আমরা শুরু করছি এক নতুন ধারাবাহিক ছবি দেখব কিভাবে আজ প্রথম পর্ব বলছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শেখর দাস সিনেমা কেমন করে দেখব এর একটা সহজ উত্তর আছে সহজ উত্তরটা হচ্ছে সিনেমা যেমন করে দেখি হল অন্ধকার হয়ে যায় সামনের পর্দায় তারকারা আসেন মহা তারকারা আসেন সেই তারকাদের প্রতি আমরা আগ্রহ সহকারে দেখি সেই তারকাদের অনেক রূপ আছে তাদের অনেক কলা আছে সেই রূপ ও কলা তাদের যা কিছু কাজকর্ম পর্দার ওপরে সেগুলো দেখে আমরা মুগ্ধ হই তার সঙ্গে গান থাকে নাচ থাকে সেগুলো আমাদের মুগ্ধ করে এবং সেগুলো আমরা দেখে মুগ্ধ হই বলি বারবার সিনেমার কাছে যাই এই স্টার সিস্টেম এই কারণেই সিনেমায় এসেছিল যে তাদের উপস্থিতির একটা অসাধারণ ম্যাজিক আছে যা আমাদের সকলের খুব ভালো লাগে এবং তাদেরই হাত ধরে বা তাদের ওই কলা তাদের ওই রূপ এই দেখতে দেখতেই সিনেমা একটা সময় শেষ হয় এর মধ্যে হয়তো এক ধরনের দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্বে অবশ্যই যেসব ছবিগুলো আনন্দের জন্য করা হয় এন্টারটেইনমেন্ট ফিল্মস সেই সব ফিল্মে সাধারণত নায়ককে জয়ী করা হয় এবং নায়িকাকেও জয়ী করা হয় কিন্তু যে সমস্ত ছবি বাস্তবসম্মত হয় যেগুলোকে আমরা রিয়েলিস্টিক ফিল্ম বলবো আপনারা শুনেছেন সমান্তরাল ছবি বা আট ফিল্ম যেগুলো একেবারে স্পষ্ট করে সমাজকে তুলে ধরে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু তাদের যে নায়ক নায়িকা তারা সবসময় জয়ী হন না তাদের জয়ী না হওয়াটাই হচ্ছে সেই কাহিনীর শেষ কথা আমি দু ধরনের সিনেমার কথাই যদি ধরি তাহলে এই যে অভিনেতা অভিনেত্রী তারকা বৃন্দ যারা ক্যামেরার সামনে থাকে এই যে ক্যামেরা কথাটা বললাম এই ক্যামেরা যদি না থাকতো তাহলে তো সিনেমা হতো না কি ক্যামেরা যে ক্যামেরা চলে যে ক্যামেরা আমাদের প্রতিদিনের জীবনকে ধরতে পারে চব্বিশ ফ্রেম এক সেকেন্ডে সেটি যদি না থাকে তাহলে হবে না সুতরাং আমাদের একজন ক্যামেরাম্যান চাই যে ক্যামেরাম্যান ছবি তুলবে অর্থাৎ আমাদের যে অভিনেতা অভিনেত্রীরা তাদের ছবি তুলবে তাদের কথোপকথনকে রেকর্ড করতে হবে অর্থাৎ রেকর্ড করতে গেলে একজন সাউন্ড যিনি ধরবেন তার একটা কলা আছে শব্দকে ঠিক মতো ধরে রাখা তাকে আমরা বলি সাউন্ড রেকর্ডিস্ট যিনি শব্দ সংগ্রহ করেন তাহলে আমরা ইতিমধ্যেই বুঝতে পাচ্ছি যে ক্যামেরার দরকার শব্দের দরকার আরও অনেক কিছু নিয়ে সিনেমা তৈরি হয় কিন্তু একজন পরিচালক ছাড়া কিন্তু সিনেমাটা হয় না আমরা সাধারণত প্রথম দিকে যখন সিনেমা দেখি আমরা পরিচালককে নিয়ে অত ভাবনা চিন্তা করি না আমরা উত্তম সুচিত্রার ছবি দেখতে যাচ্ছি অমিতাভ বচ্চনের ছবি দেখতে যাচ্ছি শাহরুখ খানের ছবি দেখতে যাচ্ছি সেটাই বড় কথা কিন্তু তাদের পক্ষে এই অভিনয় করা সম্ভবই নয় যদি না কেউ তাদেরকে পরিচালনা করে এই পরিচালক কেমন জানেন বলি তাহলে সহজ উদাহরণ দি কেমন ধরুন আপনি একটা বিরিয়ানি খাচ্ছেন বা কোনো বিয়ে বাড়িতে গিয়ে খুব ভালো একটা খাবার খাচ্ছেন আপনি বললেন বাহ চমৎকার খাবারটা হয়েছে তো তাহলে খোঁজ পড়বে রাঁধুনি যাকে আমরা আজকাল শেফ বলি এখন ওই যে বিরিয়ানিটা সেটা তো শুধু চাল দিয়ে তৈরি হয়নি তার সঙ্গে নানা রকমের মশলাপাতি দেয়া হয়েছে ঠিক সময় তাকে সিদ্ধ করা হয়েছে ঠিক সময় এটা তৈরি করতেই লেগেছে প্রায় ছয় সাত ঘন্টা এই শেফ যিনি এই ফর্মুলাটা দেন কি কি দিতে হবে কি দিলে আমরা একটা শ্রেষ্ঠ খাদ্যদ্রব্যই যদি বলি আমরা সিনেমাও কিন্তু প্র্যাকটিক্যালি খাই কেমন সিনেমা হয়তো পেট ভরে না মন ভরে অনেক সময় মন খারাপ হয় সিনেমা একটা অসাধারণ ম্যানিপুলেটিভ ক্ষমতা আছে সেই জন্যে সিনেমা যদি এন্টারটেইনমেন্ট ফিল্ম হয় আনন্দের জন্য যদি হয় তাহলেও যেমন পরিচালকের দরকার সেই রকম আবার দরকার যে ছবি আমাদের সমাজের সরাসরি সুখ দুঃখের কথা বলে দ্বন্দ্বের কথা বলে আমাদের বাড়ির অনেক কিছু যা আমরা দেখেও দেখি না সেইগুলো তুলে ধরে এই সব তুলে ধরতে গেলেও কিন্তু আমাদের পরিচালককে দরকার যে কারণে আমরা একটা গ্রামের গল্প গ্রামের এক ব্রাহ্মণীর গল্প নিয়ে পথের পাঁচালি তৈরি হয়েছিল এই পথের পাঁচালি এমনভাবে তৈরি হয়েছিল একে আমরা দেখব সেই গ্রামকে হুবহু তুলে আনা হয়েছিল সেই সময়ের যে প্রকৃতির যে রূপ তাকে হুবহু তুলে আনার চেষ্টা করা হয়েছিল এবং সেই প্রকৃতির মাঝখানে সেই ব্রাহ্মণী তার সন্তান অপু এবং দুর্গা এবং তার স্বামী এমনই একটা বা তার পড়শি যারা ছিল তাদেরকে নিয়ে একটি কাহিনী হালকা একটি কাহিনী আছে কিন্তু সে হালকা কাহিনীর মধ্যে যেমন একটা করুণ রস রয়েছে পাশে রয়েছে প্রকৃতির অনুবদ্ধ খেলা যে কারণে পথের পাঁচিলি এত বড় মাপের ছবি হয়ে উঠতে পেরেছিল এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র লেখকের জন্য নয় যদিও সত্যজিৎ রায় যিনি জগৎজোড়া নাম কিনলেন পরিচালক হিসেবে এই ছবির জন্য কিন্তু তিনি বলে গেছেন যে এই ছবি যা কিছু আছে তা আমি পেয়েছি বিভূতিভূষণের কাছ থেকে তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের ছবির জন্য একটা গল্পের দরকার প্রাথমিকভাবে সে গল্প কাহিনী হতে পারে কোনো লেখকের লেখা হতে পারে বা নিজেরা আমরা সেই কাহিনী তৈরি করে নিতে পারি সেই গল্পের পরে আমি যে আমার অভিনেতা অভিনেত্রীদের ডাকলাম তোমরা অভিনয় করবে কারণ অভিনেতা অভিনেত্রী ছাড়া তো আর সিনেমা হবে না কি করবে ক্যামেরা কাদের কথা শুনবে কাদের কথা তুলবে সে অভিনেতা অভিনেত্রীদের দরকার এবং তখন তার জন্যে আমাদেরকে সিনেমাটাকে কাগজে লিখে ফেলতে হয় সব পরিচালকই যে কাগজে লিখেন তেমন নয় পৃথিবীতে অনেক প্রতিভাধর পরিচালক আছেন যারা তাদের মস্তিষ্কেই চলচ্চিত্রটিকে রাখেন আমার এই অভিজ্ঞতা ব্যক্তিগতভাবে হয়েছিল মৃণাল সেন চালচিত্র বলে একটি ছবি করেছিলেন তার কোনো স্ক্রিপ্ট ছিল না আমরা বলছি মৃণালদা ডায়লগ দিন মৃণালদা বলছেন হয়ে যাবে চলো ওখানে একটা ছোট ডায়লগ বললেন বললাম এইভাবে একটা সিনেমা তৈরি হয়ে গেল আবার সত্যজিৎ রায়ের ক্ষেত্রে আমরা দেখেছি নিখুঁত সিনেমাটি কাগজে লেখা হয়েছে যখন তিনি সেটা ক্যামেরায় ধরতে গেলেন সেখানে পর পর ছবি তোলা হলো নিখুঁত ছবি তুলতে গেলে ধরুন রিহার্সাল তো বেশি করা যায় না অভিনেতা অভিনেত্রীদেরকে হয়তো রিহার্সাল করানো হলো কিন্তু দেখা গেল ভুল করছে যে কারণে একটা নিয়ম হলিউডে আছে ওয়ান ইজ টু এইট এগুলোকে আমরা কি বলবো শর্ট বলবো একটা সিনকে আমরা শর্ট দিয়ে ভাগ করি আবার অনেকগুলো সিন দিয়ে আমরা সিকোয়েন্স তৈরি করি এই জন্যে তখন পরিচালক কি করেন তার যে খাতায় লেখা সিনেমা আছে সেখান থেকে ডায়ালগুলো দেন যে পরিস্থিতিগুলো তৈরি করা হয়েছে অর্থাৎ একটি বাড়ির মধ্যে ঘটছে এই যে বাড়িটি এই বাড়িটিকে সাজাবে কি এই বাড়িটি সাজানোর দায় হচ্ছে শিল্প নির্দেশকের অনেক ছবি হয়েছে যে ছবি কিন্তু পুরোপুরি স্টুডিওতে হয়েছে স্টুডিওতে সেট তৈরি করে ছবি করা একটা বেশ বড় ট্র্যাডিশন হলিউডে তো প্রায়ই হয় খুব বড় বড় স্টুডিও আছে যেখানে অবাক করার মতো সব কিছু তৈরি হয়ে রয়েছে সেখানে গিয়ে ছবি তৈরি করা হয় তার একটা অসাধারণ উদাহরণ হচ্ছে নষ্ট থেকে যে ছবি সত্যজিৎ রায় তৈরি করেছিলেন চারুলতা তার বেশিরভাগটাই স্টুডিওয় তৈরি হয়েছিল আমরা ধরতে পারি না এই যে নিদারুণ নিখুঁতভাবে একটা ঊনবিংশ শতাব্দীর একটি বাড়ি তৈরি করা তার অন্দরমহল তার বাহির মহল তার দেয়ালের পঙ্খের কাজ তার সোফা তার আলমারি তার ছবির ফ্রেম এই সমস্ত নিখুঁত জিনিসগুলো তৈরি করেন শিল্প নির্দেশক যিনি ছিলেন বংশীচন্দ্রগুপ্ত যার এবারে শতবর্ষ পালন করা হবে এখন এটা আপনারা যখন ছবি দেখবেন এই ছবি দেখতে গেলে আপনারা প্রথম যেভাবে দেখলেন এটাকে আমরা বলবো অবজেক্টিভলি ছবি দেখা অর্থাৎ একটা সিনেমা হয়ে গেল ভালো লাগলো বললেন দেখো ভালো কিন্তু অমুক খারাপ তমুক খারাপ অমুকটা ভালো কিন্তু ফটোগ্রাফিটা ভীষণ ভালো আপনি বললেন আর একটা হচ্ছে সাবজেক্টিভলি দেখা এটাকে আরেকটু যদি আমরা লিঙ্গুয়েস্টিক অর্থাৎ ভাষা তত্ত্ব দিয়ে বলি তাহলে বলবো যে কনোটেটিভলি দেখা আর ডিনোটেটিভলি দেখা আমরা যখন সাবজেক্টিভলি দেখব তখন পর্দা একটা ফ্রেম বলে ব্যাপার আছে প্রত্যেকটি ফ্রেমের মধ্যে দেখবেন অনেকগুলো এলিমেন্ট থাকে সেই ফ্রেমে থাকে অভিনেতা অভিনেত্রী সেই ফ্রেমে দেখবেন একটি জানলা আছে সেই জানলা থাকলে তো হবে না এটা তো সিনেমা যা তো জানলার পাশ দিয়ে যেতে পারে না তারও একটা গল্প থাকতে হবে এই গল্পের মধ্যে সেই জানলাটিকে আমরা ইন্টিগ্রেট করি অর্থাৎ তাকে সঙ্গে নিয়ে নিই সেই জানলা দিয়ে হয়তো কিছু বেরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে সেগুলোও কিন্তু সিনেমার ক্রাজ। ওই জন্যই আমাদের ফ্রেম দেখতে হবে ওই ফ্রেমের মধ্যে কি কি হচ্ছে সেটা হচ্ছে সিনেমার একটি মূল ধর্ম মূল কাজ এবারে আমরা একটা জায়গায় আসি আর একটু বেশি করে যখন আগ্রহী হবেন তখন দেখবেন যে ধরুন একটা কাহিনী নিয়েছেন পরিচালক ধরে যাক এই নষ্টের কথা বললাম ধরুন নষ্টনীর কাহিনীটি রবীন্দ্রনাথ একচল্লিশ পাতার একটি গল্প একটু বড় মাপের গল্প দৈর্ঘ্য একটু বড় নয় নয় মতো সেই গল্পে একেবারে অধ্যায়ে ভাগ করেছেন এখন আপনারা খুব মনোযোগ দিয়ে সেই গল্পটা পড়লেন একবার পড়লেন না দুবার পড়লেন এই দুবার পড়ার কারণ কি না রবীন্দ্রনাথ কেমনভাবে ভূপতি চারু অমলের গল্প লিখেছেন কেমনভাবে তার গতি তৈরি হয়েছে এইবারে আপনি যখন সিনেমা দেখতে যাবেন একটা পুরনো কথা আছে ওয়েন ইউ আর ওয়াচিং এ মুভি ইউ আর মেকিং এ মুভি হ্যাঁ আপনি যদি মনোযোগ দিয়ে সিনেমাটা দেখেন আপনি ইতিমধ্যেই পরিচালক হয়ে উঠছেন প্রায় আর কি আপনি ছবিটি দেখতে গিয়ে দেখবেন আপনি সেই সাহিত্যে সেই মহা অসাধারণ মহামূল্য যে সাহিত্য নষ্ট নষ্ট নীড়ের মতো কিন্তু চিত্রনাট্যটি হয়নি মিলটা কোথায় মিলটা হচ্ছে আপনি যদি এখন নষ্টনীর পড়েন কিংবা বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা পড়েন তাহলে লক্ষ্য করবেন যে কেন মহৎ সাহিত্য কেন বঙ্কিমবাবু এত বড় লেখক তিনি কি শব্দ প্রয়োগ করেছেন তিনি কেমনভাবে বাক্য রচনা করেছেন তিনি কেমনভাবে জ্যোতিচিহ্ন দিয়েছেন সেই জন্যে আমরা প্রথমে গল্প পড়ি তারপরে সেই সাহিত্যের রসটা নিতে গেলে আমাকে কিন্তু একটু জোরে জোরে সেই বাক্যগুলো পাঠ করতে হয় এটাই হচ্ছে বিরাট প্রতিবাদের কাজ তারা এমন একটি গদ্য আমাদের দিয়ে গেছেন যেমন কপালকুণ্ডলায় আছে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তর বলিব না এটা আমার মনে আছে পঞ্চাশ বছর কেন এটাই হচ্ছে গ্রেট ওয়ার্ক সেই রকমই যখন পরিচালক চারুলতা করতে যাচ্ছেন তখন ওই রকমই তিনিও জ্যোতি চিহ্ন দিচ্ছেন ফুলস্টপ দিচ্ছেন ঠিক ভাষার মতো করে ওই যে শর্ট বললাম সেই শর্টগুলিকে সাজাচ্ছেন আপনারা যারা দেখেছেন তাদের মনে থাকবে নিশ্চয়ই যে প্রথম শর্টটাতে রয়েছে চারু ছোট্ট একটি রুমালে বি লিখছে এমব্রয়ডারি করছে তখনকার আমলে তারা স্বামীদের কি আর দেবে চটি তৈরি করে দিত এমব্রয়ডারি করে তৈরি করে দিত কেমন এবং আপনারা দেখছেন সেটা প্রায় যেটাকে আমরা ক্লোজ আপ বলি ক্যামেরার খুব কাছে আছে পাশে টাইটেলটা দেখানো হচ্ছে যেই দেখা গেল পরিচালনা সত্যজিৎ রায় হঠাৎ আমরা এটাকে ক্যামেরার ভাষায় বলি জুম আউট অর্থাৎ যেমন পেন দিয়ে আমরা বাক্য রচনা করি সাহিত্য সৃষ্টি করি সেরকম ক্যামেরা দিয়ে আমরা সিনেমা তৈরি করি পর এই যে শটগুলো সাজানো হচ্ছে এবং যখন বুনছে চারু তখন দেখবেন একটি গানের সঙ্গীত না আছে শুনলেন সিনেমা জগৎ আজ থেকেই শুরু হলো আমাদের নতুন ধারাবাহিক ছবি দেখব কিভাবে আজ শুনলেন প্রথম পর্ব বললেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শেখর দাস প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ মৈত্রী শুরু হচ্ছে সিনেমা জগৎ সিনেমা জগৎ অনুষ্ঠানে আমরা শুরু করেছি এক নতুন ধারাবাহিক ছবি দেখব কীভাবে আজ দ্বিতীয় পর্ব বলছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শেখর দাস আমরা প্রথমে গল্প পড়ি তারপরে সেই সাহিত্যের রসটা নিতে গেলে আমাকে কিন্তু একটু জোরে জোরে সেই বাক্যগুলো পাঠ করতে হয় এটাই হচ্ছে বিরাট প্রতিবাদের কাজ তারা এমন একটি গদ্য আমাদের দিয়ে গেছেন যেমন কপালকুণ্ডলায় আছে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তর বলিব না এটা আমার মনে আছে পঞ্চাশ বছর কেন এটি হচ্ছে গ্রেট ওয়ার্ক সেই রকমই যখন পরিচালক চারুলতা করতে যাচ্ছেন তখন তিনিও জ্যোতিচিহ্ন দিচ্ছেন ফুলস্টপ দিচ্ছেন ঠিক ভাষার মতো করে শটগুলিকে সাজাচ্ছেন প্রথম শর্টটাতে রয়েছে চারু ছোট্ট একটি রুমালে বি লিখছে এমব্রয়ডারি করছে যখন বুনছে চারু তখন দেখবেন একটি গানের সঙ্গীত বাজছে মমচিত্তে নিতে নিতে যে না আছে তাতা থই থই তৈ তাতা থইতই আমাদের কানটাকেও প্রস্তুত রাখতে হচ্ছে যে আমরা ছবি যা দেখছি সেই ছবির সঙ্গে সঙ্গীতের যে ভাবনা সেই ভাবনাটা দুটো একসঙ্গে যাচ্ছে পরবর্তীকালে দেখা যাবে এই সঙ্গীতটা পুরো সিনেমা জুড়েই বার 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 ফিরে আসে কেন ফিরে আসে সেটা আমাদের ভাবতে হবে অর্থাৎ এটা একটা থিয়েম্যাটিক মিউজিক গোচের হচ্ছে তার ব্যাখ্যাও দেয়া আছে আমরা লক্ষ্য করছি যে একটি শট থেকে আরেকটি শটে চলে গেল একটি দৃশ্য থেকে আরেকটি দৃশ্যে চলে যাচ্ছে সেই দৃশ্যের মধ্যে রয়েছে অনেকগুলো শট বাক্যের মতো প্রায় ধরা যাক আট মিনিট ধরে আমরা দেখব ক্যামেরার বিভিন্ন শট দিয়ে ওই চারুলতা দুপুরের একাকিত্বকে তৈরি করা হয়েছে তার স্বামীর যে অমনোযোগিতা কিছুটা স্ত্রীর প্রতি অথচ নিজের কাজের প্রতি একাগ্রতা তা প্রথমেই পরিচালক বলে দিচ্ছেন তাই আমাদের মনে রাখতে হবে যে পরিচালকের দৃষ্টিভঙ্গি থেকে সেখান থেকে ছবি আমরা কেমনভাবে দেখব সেটা দেখতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে থ্রু ক্যামেরা অর্থাৎ তিনি কেমনভাবে তার ছবিটা তার যে ক্রাফট অর্থাৎ যে কোনো বড় মাপের পরিচালককে আমরা চিনতে পারি তার স্টাইল দিয়ে তার ক্রাফট দিয়ে একই দৃশ্য হয়তো আরেকজন অন্যভাবে গ্রহণ করবেন সত্যজিৎ রায় সেভাবে গ্রহণ করেননি সত্যজিৎ রায় কীরকমভাবে গ্রহণ করছে আমরা নিখুঁতভাবে যদি দেখি যে যখনই ওই ওইটা হয়ে গেল মধ্যে গেল দেখা চারটি ঘন্টা বাজছে এক দুই তিন চার হঠাৎ খেয়াল হয় নিচে ভূপতির কাছে চা ফাটাতে হবে আমি দৌড়ে গিয়ে বলি আমরা তাহলে অপেক্ষা করবো যে এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চারু যাচ্ছে ওর নিজের ঘর থেকেও বারান্দায় বেরোচ্ছে আমরা বড় লোক ধনী মানুষের বাড়ির কিছুটা অন্তত দেখতে পাবো যা ওই শিল্প নির্দেশক এবং পরিচালকের যে টিম তারা তৈরি করেছে পরিচালক একা থাকেন না তার চার পাঁচজন সহকারী থাকেন যেমন ক্যামেরা সিনেমা একজন থাকেন না চিত্রগ্রহণ করার জন্য তার বেশ কিছু সহযোগীরা থাকে তারা সাহায্য করে এবং সব থেকে বড় কথা যেখানে সূর্যের আলো আছে সেই আলোকেও আমাদের কিন্তু কন্ট্রোল করতে হয় কারণ আমরা চোখকে ছোট করতে পারি বড় করতে পারি এক অদ্ভুত লেন্স এই লেন্স দিয়ে আমরা অন্ধকারের মধ্যেও দেখতে পেতে পারি কিন্তু ক্যামেরার লেন্স তো তা নয় ক্যামেরার লেন্সকে দেখাতে গেলে আমাদের আলোর অনেক প্রয়োজন তার জন্য প্রচুর আলো ব্যবহার করতে হয় সে আলোর যারা কারিগর সেই কারিগররা এখন উপস্থিত থাকেন তাদেরকে গাইড করেন সিনেমাটোগ্রাফার ধরুন আপনারা অনেকেই দেখেছেন উত্তম সুচিত্রার সপ্তপদী আপনারা দেখবেন সেই যে ট্রেনের দৃশ্য যে ট্রেন চলে যাচ্ছে দূর দিয়ে আয়নার মধ্যে দিয়ে কাঁপছে উত্তম কুমারের সেই ছবি বা অন্যান্য অনেক জায়গায় অন্ধকারের একটা খুব ভালো রোল আছে এই আলো করা অত সহজ নয় সেই জন্যেই তাদেরকে আলো নিয়ে ভাবতে হয় অনেক বেশি আর এই যে আমরা পর 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 ছবির দৃশ্য নিচ্ছি এবং একটি ছবিকে ঠিক মতো নিতে গেলে একটি শট ভুল হতে পারে দ্বিতীয়টিও ভুল হতে পারে ধরা গেল শব্দটা ঠিক নেওয়া হয়নি একটি হয়তো নেওয়া হয়নি অভিনয়ের জন্যে একটি দেখা গেল আমরা হয়তো শটটা মুভিং শর্ট নিচ্ছি অর্থাৎ লক্ষ্য করে দেখবেন অনেক সময় ক্যামেরা মুভ করে সেই মুভমেন্ট হয়তো শেক করে গেছে এই শেক শট বাদ দিতে হবে এরকমভাবে শর্ট আমাদের বারবার নিতে হয় আমরা দেখলাম প্রায় দশ ঘন্টা বারো ঘন্টার ছবি তোলা হয়ে গেছে তাহলে আমরা সে দু ঘন্টা বের করবো কী করে কার প্রয়োজন এখানে সম্পাদকের প্রয়োজন দেখবেন লেখা থাকে সম্পাদনা এক বিরাট কাজ অনেকেই মনে করেন সম্পাদনাই হচ্ছে সিনেমা সম্পাদক যদি ঠিক মতো সাজাতে না পারে কার কী গল্প বলবো এবং কোন গল্পের থেকে সঙ্গীত শুরু করে কোন দৃশ্য থেকে কোন দৃশ্যে আমি আস্তে আস্তে সঙ্গীতকে কমিয়ে নিয়ে চলে যাব শুধু তাই না এই যে ধরুন দুরকমের শব্দ আমরা জানি এটাকে ইংরেজিতে আমরা বলি ডায়াজেটিক নন ডায়াজেটিক অনেক শব্দ বেরোয় যেমন ধরুন দূর থেকে একটি ট্রেন চলে গেল ট্রেন তো দেখতে পেলাম না একটা জিনিস মাথায় রাখতে হবে চোখ দেখে কিন্তু কান কল্পনা করে এই যে ট্রেনটা চলে গেল আমরা জানি ট্রেনটা চলে গেল কল্পনা করলাম দেখতে পেলাম না একে আমরা বলবো নন ডায়াজেটিক যেমন ধরুন চারু যে চারটে শব্দ পেলো আমরা তো ঘড়ি দেখতে পাইনি চারটে শব্দ পেলো এটা কিন্তু সিনেমার ভেতরেই রয়েছে সিনেমার আমাদের যে পেরিফেরি যে বাড়ি তার মধ্যেই ঘড়িটা রয়েছে তাকে আমরা বলবো ডায়াজেটিক শব্দ কিংবা ট্রান্স ডায়াজেটিক শব্দ বা একটা সময় চারু পিয়ানোর সামনে বসে আছে ওর কানে এলো ভূপতি জুতোর শব্দ দেখতে পাচ্ছি না কিন্তু কিন্তু পাশের বারান্দা দিয়ে যাচ্ছে সেই জন্য একটা লেয়ারই থাকে আমাদের শুধুমাত্র এই ধরনের এই বাইরের আওয়াজ নানা ধরনের এগুলো বলা হয় সাউন্ড এফেক্টস তাতেও যখন কাজ হয় না ধরো যাক চমৎকার অভিনয় করা হলো সমস্ত শব্দ যোগ করা হলো তার সঙ্গে পরিচালক মনে করলেন যে আরও আবেগ আমি আনতে চাই তখন আমাকে সেই ধরনের সঙ্গীত দিতে হবে যা সেই দৃশ্যটাকে দর্শকের কাছে আরও বেশি আবেগ বহন করে এখন এর বিচিত্র রূপ আপনারা দেখেছেন সিনেমা কখনো এক ধরনের হয় না সেই জন্য প্রথম থেকে আমরা যখন বসব সিনেমার একটা এমন ম্যানিপুলেটিভ ক্ষমতা আছে আপনাকে না সে হিপনোটাইজ করতে পারে সে ম্যাজিক দেখায় তো ওই জন্য আপনি যতই ভাববেন যে আমি শর্টটা খুব ভালোভাবে দেখবো এই শটের মধ্যে কি আছে আমি দেখব সেটা কিন্তু আপনি পারবেন না তার কারণ আপনার মূল অ্যাট্র্যাকশন যেটা ফোকাসে থাকবে তো অভিনেতা অভিনেতা কি বলছে সেটা শুনবো না আমি ফ্রেমটার পর ফ্রেম দেখব সেই জন্য সিনেমা যদি আমাদের ঠিক মতো দেখতে হয় তাহলে কিন্তু বারবার আমাদের ফিরে যেতে হয় আপনারা দেখবেন ফিরে গিয়ে যখনই কোনো একটা ক্লাসিক আমি পথের পাচারের কথা বলছিলাম আপনি যদি ফিরে যান ফিরে গিয়ে দেখবেন দেখি তো আরেকবার আপনি দেখবেন কত কিছুই দেখেননি আপনি অর্থাৎ ধরা যাক দুর্গা যখন মারা যাচ্ছে সেই রাত সেই রাতে যদি মন দিয়ে দেখেন দেখবেন কতগুলো শট বা পরবর্তীকালে যখন তার মৃত্যু সংবাদ দেয়া হচ্ছে যদি আপনি নিখুঁতভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন পরিচালক চলচ্চিত্রের যে ভাষা সেই শটকে কীভাবে সাজিয়েছেন কিভাবে শব্দ বসিয়েছেন বসিয়ে ওই মুহূর্তটা তৈরি করছেন ওই মুহূর্ত তৈরি করতে গেলে যে মুন্সিয়ানা লাগে সেই মুন্সিয়ানার মানুষটি হচ্ছে প্রথমত পরিচালক এবং যারা গুণী পরিচালকের সঙ্গে কাজ করেন যারা সহশিল্পী তারাও অত্যন্ত গুণী যেমন ধরুন পথের পাঁচালী অপরাজিত উপসংসার এইসব ছবির সঙ্গীত করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর বাবা যায় আমরা আজকে ভাবতেই পারি না চলচ্চিত্রকার হিসেবে ওনাকে কোনো দিন বলতেই পারবো ওখানে যিনি শিল্প নির্দেশনা করেছিলেন অর্থাৎ কখনো মনে হয়নি এটা গ্রামের বাড়ি নয় কখনো মনে হয়নি গ্রামের রান্নাঘর নয় কখনো মনে হয়নি যে আমাদের ওই যে বৃদ্ধার ঘর নয় এই যে একটা বাস্তবসম্মত সেট তৈরি করেছিলেন তিনি বংশীদা বংশীচন্দ্রগুপ্ত যেমন চারুলতা এই কারণে বলছি এটা চারুলতার ষাট বছর এবং আপনারা দেখবেন লক্ষ্য করে খুব যদি মনোযোগ দিয়ে দেখেন যে একজন শিল্প নির্দেশক বা প্রযোজনা পরিকল্পনা যারা করেন প্রোডাকশন ডিজাইনার লক্ষ্য করবে একটা বাগানের দৃশ্য আছে ফুলে ফুলে ঢলে ঢলে গানটা আছে সেই গানটায় যখন দুলছে তখন চারুলতা বলে আমি তোমায় একটা খাতা তৈরি করে দেব। এবং সঙ্গে সঙ্গে খাতাটা চলে আসে এর থেকে আমরা কি বুঝতে পারি টাইম ল্যাপস অর্থাৎ এই যে দোলা ব্যাপারটা চলছে এটা বেশ কিছুদিন ধরেই ওরা বাগানে যাচ্ছে কারণ নোংরা বাগানকে দেখে অমল বলেছিল যে এমন বাগান নয় এখানে জল থাকবে দুটো হাঁস যাবে দুটো দুটো ময়ূর থাকবে ওদের মধ্যে একটা বিতণ্ডা তৈরি হয়েছিল তো সেই জন্য দেখা গেল একটা খাতা চলে এলো এবারে লক্ষ্য করে দেখবেন খাতার সময় কিন্তু চারু শাড়িটা পাল্টে গেছে এর পরে আবারও দেখা যাবে শাড়িটা আরেকবার বদলে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করতে হবে আমরা এগুলো থেকে বুঝতে পারি কেমনভাবে ওরা যে দিনের পর দিন ওখানে ওই যে আনন্দ একাকিত্বের চারু কখনো জানতে পারেনি সে অমলকে কতটা ভালোবেসে ফেলেছে এই খেলার মধ্যে দিয়ে প্রতিটা জায়গা কি নিখুঁতভাবে বর্ণনা করেছেন সত্যজিৎ রায় এবং তার সহশিল্পীরা এরম বহু জায়গা রয়েছে যেখানে এই কথাগুলো বলা হয় আর কি যখন চারু নিজে লিখছে দেখবেন আমাদের চলচ্চিত্রের ভাষা বলেই আপনারা অনেকেই জানেন দেখবেন আমরা খুব যারা স্টার ক্লোজ আপ দেখতে ভালোবাসি সিনেমার একটা বড় ক্ষমতা হচ্ছে সে যে কোনো জায়গায় ক্যামেরাকে নিয়ে যেতে পারে মানসিক অবস্থার ব্যঞ্জনা দেখানোর জন্য আমরা ক্লোজ আপে গিয়ে তার মুখটি দেখাতে পারি আবার সে মুখের পাশে আরেকজনকে টু শটে দেখাতে পারি আবার অনেক দূরে থেকে কেউ আসছে তাকেও আমরা দেখাতে পারি এই যে চলা নানা অ্যাঙ্গেল থেকে ক্যামেরা যে দেখতে পায় এটা আর কোনো মাধ্যম চট করে দেখাতে পারে না চলচ্চিত্র একটা অদ্ভুত মাধ্যম যে মাধ্যম নানা জায়গা থেকে নানা কিছু নিয়েছে যদি নাটকের দ্বন্দ্ব নিয়ে থাকে সাহিত্যের কি নিয়েছে সাহিত্যের নিয়েছে ডেসক্রিপশন অফ সিচুয়েশন অর্থাৎ পরিস্থিতির যে বর্ণনা সাহিত্য করে তাকে ক্যামেরা দিয়ে আমরা বর্ণনা করতে পারে যেমন ধরুন ছন্দ আমরা সঙ্গীত দিই সেই সঙ্গীত দিয়ে যেমন ছন্দ তৈরি করতে পারি আবার সম্পাদক নিজে নানা ছবি দিয়ে একটা এমন ছন্দ তৈরি করতে পারেন সেটা সিনেমা পারে আবার ধরুন পেইন্টিংস আঁকা এই আঁকা এই আলো নষ্ট আছে অমলের আসার আগে ওরা তাসকেল ছিল হঠাৎ ধপ করে আলোটা পড়ে যায় আলোটা পড়ে যাওয়াটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং জানলা দিয়ে দেখা যায় দূরে মেঘ দেখা যাচ্ছে গভীর মেঘ একজন বলে বৃষ্টি আসবে এবং হঠাৎ ঝড় ওঠে এই যে আলোটা কমে গেল বৃষ্টি এলো এই যে অমর বৃষ্টির মধ্যে এই ঝড়ের মধ্যে ঢুকিয়ে বলছি ওঠার আনন্দমঠ পড়েছ কি অসাধারণ সে দৃশ্য এই প্রস্তুতি নিতে কিন্তু অনেক সময় লাগে আমরা যখন অবজেক্টিভলি দেখছি এটাকে ঝড় দেখছি যখন সাবজেক্টিভলি দেখছি আমরা দেখছি যে কোন অ্যাঙ্গেল থেকে দেখছে সুতরাং আমাদেরকে প্রাথমিকভাবে যখন সিনেমা দেখতে হবে সব থেকে ভালো হচ্ছে ক্যামেরা দিয়ে ক্যামেরার থ্রুতে পরিচালক কেমনভাবে ক্যামেরার শটের পর শট সাজাচ্ছেন তার সঙ্গে কি সঙ্গীত দিচ্ছেন তার সঙ্গে কি গান দিচ্ছেন সব কিছু অর্থাৎ শুধু চোখ দিয়ে দেখলে হবে না কান দিয়েও শুনতে হবে না দেখতে হবে যত নিখুঁত ভাবে দেখতে শিখবেন একদিন দেখবেন আপনি চলচ্চিত্র শুধু বোধহ হয়ে গেলেন না চলচ্চিত্র তৈরি করতে শিখে গেলেন এটা সবসময় মনে রাখবেন মন দিয়ে চলচ্চিত্র দেখতে হবে শুনলেন সিনেমা জগৎ শুরু হয়েছে আমাদের নতুন ধারাবাহিক ছবি দেখব কিভাবে আজ শুনলেন দ্বিতীয় পর্ব বললেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শেখর দাস প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ